আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আসলে আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন ভিডিও দিতে পারছি না বিভিন্ন সমস্যার কারণে। একটা জিনিস খেয়াল করলাম যে আমার ভিডিওগুলোর মধ্যে ওয়ার্কশপ টাইপের, প্রেজেন্টেশন টাইপের ভিডিওগুলো আসলে আপনাদের খুব বেশি কাজে আসে, বিকজ এগুলো অনেক ডিটেলড হয়। তো আমি চেষ্টা করছি আর কি যে সেরকম আরেকটি ভিডিও দিতে। তো আজকের ভিডিওটি আসলে ই কমার্স ওয়েবসাইট এবং ফেসবুক পেজের একটা প্রফেশনাল কম্পারিজন আপনাদের সামনে উপস্থাপন করার একটা চেষ্টা। সেটা হচ্ছে যে একটা তুলনামূলক চিত্র কিন্তু আমাদের সামনে ক্লিয়ার থাকা দরকার যদি আমরা চাই যে একটা ই কমার্স ওয়েবসাইট করব বা একটা অনলাইন শপ নিয়ে কাজ করব। এখন আমি সেটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করব নাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করব, আসলে কিভাবে করব। তো যদি আমি সংক্ষেপে সবার আগে যেটা আমার সামারিটা আগেই যদি তুলে ধরি, সেটা অফকোর্স আপনার মূল সেলস চ্যানেলটা আপনার ই কমার্স ওয়েবসাইটটাই। ফেসবুক পেজ আপনার এটাতে একটা ভালো রকমের সহায়ক ভূমিকা রাখে এবং মার্কেটিংয়ে অনেক বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করে। কেন সেটা আসলে এই কম্প্যারিজনে আপনারা আসলে বুঝতে পারবেন। তো কম্প্যারিজনে চলে যাচ্ছি। একদম প্রথমেই যদি বলি সেটা হচ্ছে খরচের ব্যাপারটা। খরচের জায়গাটাতে অফকোর্স ফেসবুক পেজ তৈরি করা একদম ফ্রি, এটার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। এবং টাকা পয়সার যেহেতু প্রয়োজন হয় না, সেহেতু এখানে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যে আপনার ওয়েবসাইটের পেছনে তুলনামূলক ভালোই খরচ হয়। তো ফেসবুক পেজ তৈরি করতে গেলে টাকা পয়সা খরচ যেহেতু হয় না, তো সবার আগেই এটা একটা মোক্ষম টুল হিসেবে অনেকেই নেন, এবং অফকোর্স আমিও বলবো এটা আপনি মোক্ষম টুল হিসেবেই নেবেন শুরুর দিকে। তো শুরুর দিকে নেবেন কীভাবে নেবেন আসলে সেই জায়গাটা আমি আসলে পরের কম্প্যারিজনের পরের স্টেপগুলোতে আপনারা বুঝতেই নেবেন শুরুর দিকে। তো শুরুর দিকে নেবেন কীভাবে নেবেন আসলে সেই জায়গাটা আমি আসলে পরের কম্প্যারিজনের পরের স্টেপগুলোতে আপনারা বুঝতে পারবেন। বাট এখন যদি বলি সেটা হচ্ছে খরচের জায়গাটাতে অফকোর্স এটা হচ্ছে ফ্রি, এবং একটা ওয়েবসাইট তৈরি করতে আসলে অনেক খরচ হয়। অনেক খরচ হয় যদি আপনি কাস্টম ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন তাহলে তো 2-3 লাখ টাকার নিচে না। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসেও যদি ভালো মানের প্রফেশনাল কিছু বানাতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি আমি যেটা বাজেট বলি সেটা হচ্ছে 30,000 একটা সিঙ্গেল ভেন্ডর স্ট্যান্ডার্ড একটা ই কমার্স সাইটের জন্য। বাট আপনারা যখন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে এই দামগুলো তারতম্য হয়, খরচগুলো কম বেশি হয়, কিন্তু এটা সবসময় মাথায় রাখা উচিত যে আপনি যখনই যেই প্রজেক্ট নিয়ে কাজ করেন না কেন, যেই ধরনের ব্যবসা আপনি করেন না কেন, আপনাকে কিন্তু ওই যে যে একটা কথা আছে যে যত গুড় তত মিঠা, সেই ধরনের প্রজেক্টে সমস্যা হয়ে যায়। এবং আসলে সত্যি কথা বলতে 5-10 হাজার টাকার মধ্যে ওয়েবসাইটগুলো প্রফেশনাল ওয়েবসাইট হয় না। তো ওয়েবসাইটের জায়গা চিন্তা করতে গেলে আপনি যদি কম্পেয়ার করেন ফেসবুক পেজের সাথে, তাহলে অবশ্যই খরচ ওয়েবসাইটে বেশি এবং যথেষ্ট বেশি তুলনামূলকভাবে, যেখানে আসলে ফেসবুক পেজের কোনো খরচই হয় না। তো এই গেল একটা বিষয়। তারপর যদি বলি সেটা হচ্ছে শুরুর এফোর্ট। শুরুর এফোর্টটা আসলে কোথায় কেমন দিতে হয়? শুরুর এফোর্টটা আসলে আপনার ওয়েবসাইটে বেশি দিতে হয়, কারণ ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে, যতগুলো ক্যাটাগরি থাকে, অনেক কিছু সাজাতে হয়, যেটা ফেসবুক পেজে কিন্তু শুরুতে অত এফোর্ট দিতে হয় না। বিকজ আপনি পেজটা রেজিস্ট্রেশন করবেন, একটা প্রোফাইল পিকচার দিবেন, আপনার পেজের নাম দিবেন এবং একটা কভার ইমেজ দিলেই আসলে ফেসবুক পেজ হয়ে যায়। এবং যখন আপনার যেই প্রোডাক্টের লট আসলো আপনি সেগুলোর ছবি তুলে জাস্ট প্রাইস দিয়ে কিংবা ফেসবুক পেজ হয়ে যায়। এবং যখন আপনার যেই প্রোডাক্টের লট আসলো আপনি সেগুলোর ছবি তুলে জাস্ট প্রাইস দিয়ে কিংবা প্রাইস না দিয়ে আপনি পোস্ট করলেন এবং মানুষ সেখানে কমেন্ট করলে সেখান থেকে আপনি আসলে সেই কমেন্টের এগেইনস্টে আপনি তাদের সাথে একটা কনভারসেশন ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি সেল করলেন। অবশ্যই এটা আপনাকে ম্যানুয়াল এফোর্ট দিতে হবে ফেসবুক পেজে, কিন্তু সেটা পরে। কিন্তু শুরুর দিকটাতে মনে হয় যে ফেসবুক পেজটাই আপনার জন্য সহজ, কারণ এটাই সত্যি যে ফেসবুক পেজে শুরুতে এফোর্ট কম দিতে হয় এবং ওয়েবসাইটের ম্যাক্সিমাম এফোর্ট যেটা সেটা আসলে শুরুতেই দিতে হয়, কারণ ওয়েবসাইটটা টোটাল বিল্ড আপ করা, ডেভেলপ হয়ে যাওয়া, লঞ্চ হওয়া পর্যন্ত যেই প্রসেসটা থাকে অফকোর্স এটা ডেভেলপারের উপরেই মূল প্রেশারটা থাকে। তারপরও দেখা যায় যে শুরুর এফোর্টটা যেটা দিতে হয় ওয়েবসাইটে, পরবর্তীতে আর ওইভাবে এফোর্ট দিতে হয় না। শুধুমাত্র ওয়েবসাইটে আপনার অর্ডারগুলো ট্র্যাক করতে হয়, এর বাইরে তেমন কিছুই করতে। অর্ডার নিতে গিয়ে কখনো ওই হ্যারাসমেন্টটা হয় না যেটা আসলে ফেসবুক পেজে হয় সেটা আমি পরের স্টেপেই বলছি। সেটা হচ্ছে রানিং এফোর্ট। রানিং এফোর্টটা হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রে খুবই বেশি। প্রতিনিয়ত আপনি পেজ থেকে যখন সেল করবেন প্রতিনিয়ত আপনাকে হচ্ছে মেসেজেসের উত্তর দিতে হবে, আপনার চ্যাটে অ্যাক্টিভ থাকতে হবে। সেটা আপনি থাকতে পারেন বা অন্য কাউকে রাখেন, আপনাকে খুব অ্যাক্টিভভাবে জিনিসটা করতে হবে। এখানে আসলে অটোমেটেড বলতে কিছুই নেই। হ্যাঁ, অটো চ্যাটবট যেগুলো আছে সেগুলো ইউজ করলে অটোমেটিক কিছু কি বলে প্রিমেডিটেটেড ফ্রেজ থেকে আপনি হচ্ছে বিভিন্ন রিপ্লাইগুলো দিতে পারছেন অটোমেটিক। কিন্তু সবসময় মনে রাখবেন যে অটোমেটিক চ্যাটিং আর একজন মানুষ যদি চ্যাট করে সেটা কিন্তু এক না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে কনভারসেশন বেসিসে আপনি যখন কোনো কনভার্সন করবেন, কোনো সেলস কমপ্লিট করবেন, সেটা কিন্তু খুব বেশি প্রফেশনাল হয় না। তার কারণ হচ্ছে সেটা আসলে ফলপ্রসূ ভার্সন করবেন, কোনো সেলস কমপ্লিট করবেন সেটা কিন্তু খুব বেশি প্রফেশনাল হয় না। তার কারণ হচ্ছে সেটা আসলে ফলপ্রসূই হয় না সেইভাবে। অনেক সময় হচ্ছে যে চ্যাট করছেন, চ্যাটিংয়ের মধ্যে যখন আপনার ওই প্রসপেক্টিভ কাস্টমার হঠাৎ করে একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল, সে কিন্তু আপনার মেসেজেসের আর উত্তর দিল না। তো ওইরকম সিচুয়েশনে জিনিসটা আসলে একটু কঠিন হয়ে যায়। এর বাইরে যদি চিন্তা করেন যে আপনি যখন একটা ওয়েবসাইটে কাজটা করবেন, আপনি কিন্তু রানিং এফোর্টটা খুব বেশি না। কারণ আপনার কাস্টমার কি করছে, আপনার কাস্টমার আপনাকে অর্ডারটা দিচ্ছে, অর্ডারটা প্লেস করছে আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে কার্টে অ্যাড করছে যেই পণ্যগুলো তার প্রয়োজন। সেখান থেকে ফাইনালাইজ করে সে যদি কার্ট থেকে কিছু বাদ দিতে চায় বাদ দিচ্ছে, টোটাল প্রাইসিংটা ওখানেই ক্যালকুলেশন করে ফেলতে পারছে। এবং অর্থাৎ তাকে এখানে কিন্তু কাস্টমারকেও প্রশ্ন করতে হচ্ছে না যে এইটার আইটেম কত, এটাতে কোনো ডিসকাউন্ট আছে কি না। ডিসকাউন্ট আছে কি না যদি হয়ও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে ডিসকাউন্ট দিতে পারছেন। এবং আপনার নতুন কোনো ডিসকাউন্ট আসলো এবং ডিসকাউন্ট একটা শিডিউল ডিসকাউন্ট, যে আপনি চাচ্ছেন যে 27 রোজা থেকে ঈদের দিন পর্যন্ত আপনি একটা ডিসকাউন্ট দিবেন বা চাঁদ রাত পর্যন্ত একটা ডিসকাউন্ট দিবেন, আপনি কিন্তু সেটা একটা ক্যালেন্ডার চুজ করে ওই প্রোডাক্টেই আপনি শিডিউল ডিসকাউন্ট হিসেবে দিতে পারেন, শুধু ওই কয়দিনের জন্য 20% ডিসকাউন্ট। এটা কিন্তু আপনার জন্য পসিবল। তখন কি হচ্ছে যে যেই কাস্টমার তখন কিনতে আসছে সে কিন্তু ডিসকাউন্টটা ওখানেই দেখতে পাচ্ছে এবং তার কার্টে ওইটা কিন্তু ক্যালকুলেট হয়েই তাকে শো করছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে একদম হ্যান্ডলেস একটা হ্যান্ড ফ্রি একটা এফোর্ট এখানে থাকে। তাই ওয়েবসাইটে আসলে রানিং এফোর্ট বলতে ওই অর্ডারগুলো ট্র্যাক করা এবং অফকোর্স আপনার কাস্টমার সাপোর্টের জন্য যে ফোন নাম্বারটা থাকবে, যদি কল টল আসে সেগুলো আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এবং সেই সাথে আপনার যদি ফেসবুক পেজে কেউ আপনার ওয়েবসাইট থেকে দেখে তারপরও তার যদি কোনো কোয়েরিজ থাকে সে অবশ্যই, কিন্তু সেটা কিন্তু সেলস কনভার্ট করার জন্য না। সেলস কনভার্ট করার জন্য আসলে যত কথা বলতে হয়, যত লেখা লিখতে হয় ফেসবুক পেজের মাধ্যমে, এটার কিন্তু এফোর্টের মানে বলা যেতে পারে 100-এর মধ্যে 5% হতে পারে যে আপনার এফোর্ট ওয়েবসাইটে এটা দিতে হয়। তো দেখা যায় যে ওয়েবসাইটে টোটাল জিনিসটা এমনভাবে করা থাকে এবং অটোমেশন করার জন্যই বিষয়টা থাকে। সেটা আপনার পেমেন্ট গেটওয়ে যদি থাকে সেক্ষেত্রে আপনার পেমেন্টটাও অটোমেশন হয়। আর যদি ক্যাশ অন ডেলিভারি হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, অর্ডারটা কমপ্লিট হয়ে যায়। অর্ডার কমপ্লিটের পরে আপনি জাস্ট তার ফোন নাম্বারে কল করে অর্ডারটা একদম ফাইনালি ভার্বালভাবে কনফার্ম করতে পারবেন যে আসলে সে রিয়েলি এটা নিচ্ছে কি না, সে কনফার্ম করছে কি না। সেটা করলে পরে আপনি তাকে একটা সম্ভাব্য ডেলিভারির ডেট বলে দেবেন যে আমাদের ডেলিভারি ম্যান ওই সময় গিয়ে আপনাকে এটা ডেলিভারি দেবে, সেক্ষেত্রে সে এটা সময় মতো পেতে পারে। এবারে যদি আমরা বলি ডিজাইন এবং লেআউট নিয়ে, তো মনে রাখবেন ডিজাইন এবং লেআউটের জায়গাটাতে একটা ই কমার্স ওয়েবসাইট যতটা সুন্দর আপনি করতে এফোর্ট এখানে দিতে পারবেন, আপনার ফেসবুক পেজে আসলে ওইভাবে এফোর্ট দিতে পারবেন না। বিকজ এটা ডিজাইন এবং লেআউট ফেসবুক থেকেই ফিক্স করা, অর্থাৎ এটাতে আপনার আসলে কোনো হাত নেই। হ্যাঁ, আপনার হাত আছে কি ওই যে অনেকে দেখবেন ফেসবুক পেজে ছোট ছোট আইকন দেয়, তাদের বিভিন্ন বুলেট আইকন, নাম্বারিংয়ের জন্য বিভিন্ন আইকন, অ্যাট্রাক্ট করার জন্য অফারের জায়গাতে কিছু আইকন, এইগুলো হচ্ছে দিতে পারে কিছুটা অ্যাট্রাক্ট করার জন্য। এবং আরেকটা কাজ আপনি পারবেন, আপনার ইমেজটাতে আপনি খুব সুন্দর ডিজাইন দিতে পারবেন, খুব সুন্দর গ্রাফিক্যাল ডিজাইন দিতে পারবেন। বা আপনি একটা ভিডিও করছেন, ভিডিওটা অনেক সুন্দর এক্সক্লুসিভভাবে করতে পারেন। সেই ভিডিওটা বা ছবিটা যতটা সুন্দর হবে সেটাই আপনার শেষ সীমানা। কিন্তু একটা ওয়েবসাইটে আপনি আপনার লেআউটটাকে আপনার মতো করে সাজাতে পারবেন, আপনি যেভাবে মনে হচ্ছে যে আপনার কাস্টমারের আসলে কোন ধরনের কাস্টমার, তারা কোথায় বসবাস করে, তারা শহরের না গ্রামের, তারা পুরুষ না মহিলা, তারা বয়সে টিনেজার নাকি আর একটু মাঝ বয়সী, অনেক স্পেসিফিক कि এটাকে কি বলে অনেক স্পেসিফিক তার ডিটেইলস থেকে আপনি কিন্তু তার অ্যাটিটিউড মেন্টালিটি অনুযায়ী আপনার লেআউটকে সাজাতে পারেন। তো সেটাতে যেটা হচ্ছে যে আপনি কখনোই আপনার ওয়েবসাইটের যে জায়গাটা থাকে আপনি সোর্স কোডটা থাকে আপনি সেইটাকে কিন্তু কখনোই অন্যের উপর আপনার নির্ভরশীল হতে হবে না। আপনি আপনার একজন ডেভেলপার এটাকে ডেভেলপ করে দিয়েছে, আপনি সেই ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনি অন্য কোনো ডেভেলপারকে হায়ার করতে পারেন যে আমার লেআউটের এই জায়গাটাতে একটা বিশেষ চেঞ্জ লাগবে, এটা এইভাবে সাজাতে চাচ্ছি, সেটা পসিবল। বাট ফেসবুকের ক্ষেত্রে আপনি আসলে যত টাকাই খরচ করেন না কেন ফেসবুকের লেআউট আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং অনেক সময় হয় ফেসবুক যখন নতুন নতুন আপডেট আসে ফেসবুকে অনেক সময় আপনি আপনার পুরাতন ফিচার খুঁজে পাবেন না। অনেক পেজেস অনেক বিজনেসেস এটা নিয়ে আসলে কিন্তু ভোগান্তিতে পড়ে যে ওই ফিচারটা নেই বা এই জিনিসটা চেঞ্জ হয়ে যাওয়াতে তাদের অনেক সমস্যা হয়েছে, এরকম অনেক অভিজ্ঞতা আসলে অনেকের হয়েছে। সো ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনার কাছ থেকে যেহেতু টাকা পয়সা নিচ্ছে না, সো তারাও আপনার প্রতি বাউন্ড না, তারা কিন্তু লেআউট তাদের মতো করে সাজাবে, আপনি হচ্ছেন তাদের বাধ্য হিসেবেই এগুলোকে আপনার মেনে নিতে হবে। তো আপনি মার্কেটিং এবং প্রমোশন নিয়ে যদি চিন্তা করেন, মার্কেটিং এবং প্রমোশনের কথা বলতে গেলে আসলে ফেসবুক খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ফেসবুকের নট অনলি আপনার পেজ, আপনি গ্রুপ থেকে অর্গানিক ট্রাফিক পেতে পারেন, আপনার প্রোফাইল থেকে অর্গানিক ট্রাফিক আসতে পারে, আপনার ওয়েবসাইটে আসতে পারে, আপনার পেজেও আসতে পারে। আপনার মজার জায়গাটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার স্বাধীনতা যে আপনি কোন জায়গাতে তাকে কনভার্ট করাবেন। আপনি চাইলে তাকে ইনবক্সে কনভার্ট করাতে পারেন, আর আপনি বুদ্ধিমান হলে তাকে ডাইভার্ট করে আপনি কনভার্ট করাতে পারেন, আর আপনি বুদ্ধিমান হলে তাকে ডাইভার্ট করে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। আপনার ওয়েবসাইটটা যদি সুন্দরভাবে সাজানো থাকে ক্যাটাগরি ওয়াইজ, যেটা ফেসবুক পেজে কিন্তু সম্ভব না। ফেসবুক পেজে কিন্তু সব অপশন আছে, আপনি প্রোডাক্ট প্রাইসিং টাইসিং দিয়ে কিন্তু আপনি দিতে পারবেন, বাট দ্যাট ইজ নট ক্যাটাগরাইজড। কিন্তু আপনি দেখেন ফেসবুক পেজের জায়গাতে আপনি যদি ওয়েবসাইটে নিয়ে তাকে কনভার্ট করেন, সে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সাজানো গোছানো আলাদা আলাদাভাবে প্রোডাক্টগুলো পাচ্ছে। আপনার ই কমার্স ওয়েবসাইটে সে প্রোডাক্টের প্রাইস ফিল্টার দিয়ে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে, সবচেয়ে দামি প্রোডাক্ট থেকে সবচেয়ে কম দামি এভাবে সাজাতে পারছে, অর্ডারিং করতে পারছে, সর্ট আউট করতে পারছে। সর্টিংগুলো হতে পারে সবচেয়ে কম দামি সবার আগে দেখাচ্ছে, দাম বেশিগুলো পরে দেখাচ্ছে। এই সিস্টেমে সে ফিল্টারিং করে সর্ট আউট করে প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পারছে এবং সেই অনুযায়ী তার প্রয়োজনীয় জিনিসটা অর্ডার করতে পারছে, যেটা আসলে ফেসবুক পেজে সম্ভব না, এটা কিন্তু পিছিয়ে চলে যাবে। তখন হচ্ছে কি যে আপনি নতুন প্রোডাক্টের আপডেটটা আপনার কাস্টমারের কাছে ঠিকই যাবে এবং সেটা কিন্তু আবার ওইভাবে যাচ্ছে না, কারণ ফেসবুকের রিচ এখন অনলি 3%, অনেক ক্ষেত্রে সর্বোচ্চ 4%। অর্থাৎ প্রতি 100 জন ফলোয়ারে আপনার মাত্র 3 জন বা 4 জন লোকের সামনে হচ্ছে আপনার পোস্ট যাবে। সেটাও যদি এমন হয় যে আপনার আজকের পোস্ট যার সামনে যাচ্ছে সে আর কালকের পোস্ট অর্থাৎ গতকালকের আপলোড করা প্রোডাক্টের ছবি বা ডিটেলস দেখতে পাচ্ছে না, ব্যাপারটা একটু অড। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি ফেসবুকেই সেল করার চেষ্টা করেন, মার্কেটিং থিওরি অনুযায়ী আপনি কিন্তু প্রতিনিয়ত আপনার ধরেন যেই কয় ধরনের প্রোডাক্ট আছে আপনি ঘুরিয়ে ফিরিয়ে পোস্ট বারবার একই জিনিসের করতে হচ্ছে, এইটা কিন্তু আপনার অডিয়েন্সকে খুব বাজে একটা এফেক্টে ফেলবে। আর এই জায়গাটা থেকে সরে আসার জন্য অবশ্যই মার্কেটিংয়ের ভ্যালুর জায়গাতেও আপনার কিন্তু খুব বাজে একটা এফেক্টে ফেলবে আর এই জায়গাটা থেকে সরে আসার জন্য অবশ্যই মার্কেটিংয়ের ভ্যালুর জায়গাতেও আপনার কিন্তু যদি ওয়েবসাইটটাকে টার্গেট করে করেন সেক্ষেত্রে আপনার জন্য আসলে এটা অনেক বেটার একটা সিচুয়েশন হবে। আমি এটা একটা কম্প্যারিজন ভিডিও দিচ্ছি, আর এখানে অবশ্যই আপনারা এটাই শুনবেন কেন ফেসবুক পেজের উপরে ওয়েবসাইট ইজ বেটার। তো এখানে এটা মনে করবেন না যে আসলে আপনাদের মন মতো কিছু হচ্ছে না, সেটার জন্য আমি দুঃখিত, কারণ আমি আসলে কিভাবে ফেসবুক পেজে সেল করবেন সেই রিলেটেড ভিডিওটা করছি না, বা কিভাবে ওয়েবসাইটে সেল করবেন আমি সেই রিলেটেডও ভিডিওটা করছি না। আমি একটু দৃশ্যায়ন করতে চাচ্ছি দুইটার একটার এগেনস্টে আরেকটা কিভাবে কাজ করে বা কীভাবে ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলোই আমি এখানে সামনে আনছি। তো মার্কেটিং এবং প্রমোশনের পরে একটা বড় কথা চলে আসে, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এবং ট্রাস্ট বিল্ড আপ। ধরনের ব্র্যান্ডের নাম আপনি বলেন KFC, ডোমিনোস, সবার ফেসবুক পেজ কিন্তু আছে, কিন্তু এর মানে এই না যে তাদের ওয়েবসাইট নেই। তারা ফেসবুক পেজে একটা কমিউনিটি বিল্ড আপ করছে, তারা ফেসবুক পেজের মাধ্যমে একটা কাস্টমার রিটেনশন তৈরি করছে, যেখানে তারা তাদের এক্সিস্টিং কাস্টমারকে এবং নতুন কাস্টমারদেরকে ওয়ার্ম আপ করে, জাস্ট তাদের সাথে টাচে রাখে। তো আলটিমেটলি কনভার্সনগুলো ফাইনালাইজটা কিন্তু হয় ওই ওয়েবসাইটে গিয়ে। দেখেন, বড়রা যেভাবে সাকসেসফুল হয়েছে, আপনি অন্য রাস্তায় হেঁটে সাকসেসফুল হতে পারবেন, বাট একটা কাস্টমার মাইন্ডসেট নিয়ে তারা যেভাবে ভাবছে, তাদের কিন্তু এটার জন্য R&Dর একটা টিমই আছে, আপনার সেটা নেই। তো আপনার কিন্তু তাদেরকে কিছুটা ফলো করা উচিত স্ট্র্যাটেজির দিক থেকে। অবশ্যই তাদের ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির সাথে আপনার স্ট্র্যাটেজি মিলবে না, তারপরও জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। ট্রাস্ট বিল্ড, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির সাথে আপনার স্ট্র্যাটেজি মিলবে না, তারপরও জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। ট্রাস্ট বিল্ড আপের জায়গা যদি বলি, এখন তো আসলে পেজ খুলে যে কেউ ই-কমার্স বা অনলাইন স্টোর এফ-কমার্স করতে পারছে, বাট একজন সিরিয়াস বিজনেসম্যান একটা ওয়েবসাইট খুলবে বা তার একটা অ্যাপ থাকবে, এই জায়গাটা কিন্তু একজন কাস্টমার বোঝে। অনলাইন থেকে কেউ কিছু অর্ডার দিচ্ছে, সে কিন্তু একদম গণ্ডমূর্খও না, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সো তার মেন্টাল কম্প্যারিজনের জায়গাটাতে শুধুমাত্র ফেসবুক পেজ নিয়ে যারা বিজনেস করছে, আর যার ফেসবুক পেজেই সে পেলো এবং তার ওয়েবসাইটও আছে, দুই ধরনের একটা ইমেজ তৈরি হবে। এখন আপনিই বলেন, এখানে এই ইমেজ যেটা তৈরি হবে সেখানে পজিটিভ কে বেশি থাকবে? অফকোর্স যার ই-কমার্স ওয়েবসাইট আছে, এবং কম বেশি ওই ডাটা খরচের যে সহজলভ্যতা, সেই জায়গা থেকে মানুষ কিন্তু একটা ওয়েবসাইট ক্লিক করে ভিজিট করতেই পারে। আপনি দেখবেন স্ক্রল করতে করতে নিউজ ফিডে যখন ফেসবুকে আপনি কোনো নিউজ পেয়ে যাচ্ছেন, ইন্টারেস্টিং মনে হলো, আপনি ক্লিক করে কিন্তু সেই নিউজটার ওয়েবসাইটে গিয়ে পোর্টালে গিয়ে আপনি ডিটেলসটা পড়েন। তার মানে আপনি কোনো পণ্য কেনার ক্ষেত্রেও এরকম যদি হয় যে কোনো পণ্যের ডিটেলস লিঙ্ক পাচ্ছেন এবং সেটার ইন্ট্রো পড়ে আপনার ভালো লেগেছে, অফকোর্স আপনি সেই পণ্যটার ডিটেলস পেজে যাবেন, সেই ই-কমার্স সাইটে ঘেটে দেখবেন তাদের আর কী কী পণ্য আছে, আর কোনোটাতে বেটার কিছু আছে কি না, কিংবা আমার জন্য কোনটা ভালো। সো ট্রাস্ট বিল্ড আপের জায়গা যদি বলেন, মানুষ বিশ্বাস অবশ্যই যে ই-কমার্স ওয়েবসাইট নিয়ে করছে তাকে বেশি বিশ্বাস করবে, কারণ সে সময়, এফোর্ট, মানি এগুলো ইনভেস্ট করেছে তার বিজনেসের প্ল্যানিংয়ের জায়গাতে, গোড়ার জায়গাটাতে। এবং একটা ই-কমার্স যদি বলেন, ফাউন্ডেশনটাই ই-কমার্সের হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট। আপনি আপনাকে ই-কমার্স কখনোই বলতে পারেন না যদি আপনার ই-কমার্সটাই না থাকে, ই-কমার্স ওয়েবসাইটটাই না থাকে। ফেসবুক ইজন্ট অ্যান ই-কমার্স প্ল্যাটফর্ম, ফেসবুকে ই-কমার্সের কনভার্সন কোনো সিস্টেম নেই। সো ই-কমার্স হিসেবে দাঁড়ানোর জন্য আপনাকে অবশ্যই ই-কমার্স হতে হবে, ই-কমার্স ওয়েবসাইট হতে হবে। এটা একদম একদম আমি যদি বলি, এটা হচ্ছে সংজ্ঞার জায়গা থেকে। সো আপনি অন্যভাবে সংজ্ঞায়িত করে এই কথাটাকে ডিফেন্ড করতে পারবেন, বাট সেটা হচ্ছে তর্কে জিততে পারবেন, দ্যাটস ইট, এর চেয়ে বেশি কিছু না। কমিউনিটি, কমিউনিটি যদি বলেন, অফকোর্স এখানে ফেসবুক যথেষ্ট এগিয়ে আছে। কমিউনিটির জায়গাতে ফেসবুক পেজটা, এখানে হয় আপনি একটা প্রোডাক্টের পোস্ট করছেন, আপনি সেইটা দেখে কেউ আপনাকে ইনবক্সে মেসেজ করলো যে আমি এই জিনিসটা নিতে চাচ্ছি, স্ক্রিনশট দিয়ে কত টাকা দাম, কিংবা আমি অ্যাকাউন্ট দেবেন। এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা ভার্বাল কমিউনিকেশন হচ্ছে, যেই কমিউনিকেশনটা করে তার সাথে আপনি একটা টাচে চলে আসছেন, কানেক্টেড হচ্ছেন। একজন কাস্টমার তার মেসেঞ্জারের মাধ্যমে পেজ ওনারের সাথে, কিংবা পেজের, সোজা কথা একটা পেজের সাথে সে চ্যাট করছে। এখানে একটা কমিউনিটি বিল্ড আপ হচ্ছে, কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে। এবং এই কমিউনিকেশনের মাধ্যমে যেটা হচ্ছে যে একটা আদার পার্টির সাথে একটা, বলা যেতে পারে একটা ভার্চুয়াল একটা ট্রাস্টের তৈরি হয়, একটা বন্ড তৈরি হয়, যে বন্ড থেকে অনেক ধরনের বেনিফিটস অবশ্যই আছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে কমেন্টস, অনেকেই কমেন্ট করে, কারো ভালো লাগলে লাইক করে বা অন্য ধরনের রিয়্যাক্ট করে, অফকোর্স অনেকের বেশি ভালো লাগলে শেয়ারও করে। তো এই জায়গাটাতে কি হচ্ছে, আপনার একটা কমিউনিটি, আপনার পেজটাকে ঘিরে একটা কমিউনিটি তৈরি হচ্ছে। অনেক পেজের আবার ফেসবুকের যে কাস্টমাররা আছে প্রসপেক্টিভ কাস্টমার এবং এক্সিস্টিং কাস্টমার এরা মিলে একটা গ্রুপ তৈরি হয়। সেই গ্রুপে আবার তারা তাদের অনেক সময় সাপোর্ট ব্যাডস অ্যান্ড গুডস বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে এবং ওখানে হচ্ছে একটা কনভারসেশন চলতে থাকে, যেই কনভারসেশনটা একটা চলমান প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়াতে একটা কমিউনিটি তৈরি হয়। এটা কিন্তু আপনারা ইভ্যালির রিসেন্ট এভলিউশন এবং সেখান থেকে এভলিউশনের পরে সেটার ডাউন দুই জায়গাতেই আমরা কিন্তু এই জিনিসটা চোখে দেখেছি একদম প্র্যাকটিক্যালি। সো যেটা হচ্ছে, আপনি যখনই চিন্তা করবেন কমিউনিটির কথা, কমিউনিটি কিন্তু আপনাকে বড় করবে। আপনার কাস্টমার কমিউনিটিটা হচ্ছে আপনার প্রাণ, আপনি কিন্তু এর বাইরে চিন্তা করতে পারবেন না। এবং এই কমিউনিটির বিল্ড আপের জন্য ফেসবুক পেজের কোনো বিকল্প নেই। হ্যাঁ, এর সাথে আরও কমিউনিটি রিলেটেড অ্যাক্টিভিটিস আপনার থাকতে পারে, আপনার টুইটার হ্যান্ডেলে আপনি আরও অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে পারেন। আপনি সাথে আপনার ইনস্টাগ্রাম, আপনার ব্র্যান্ডের ইনস্টাগ্রাম পেজ বা আপনার ওয়েবসাইট বা আপনার যেটাই হোক, আপনার কোম্পানির ইনস্টাগ্রাম, আপনার কোম্পানির ইউটিউব, এই জায়গাতে আপনি কমিউনিটি বিল্ড আপে কাজ করবেন। বাট মাথায় রাখতে হবে সেন্ট্রাল জায়গাটা হচ্ছে আপনার ওয়েবসাইট, কেন্দ্রটা হবে আপনার ওয়েবসাইট। এগুলোর সহায়ক যতটুকু সহায়তা আপনি নিতে পারেন সহায়ক হিসেবে এই টুলগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এইগুলোকে আপনি ব্যবহার করবেন। মনে রাখবেন আপনি তাদেরকে ব্যবহার করবেন এবং আপনি তাদের প্রতি নির্ভরশীল হয়ে যাবেন না, এটা মাথায় রাখবেন। বিকজ আপনি দেখেন কোনো কারণে আপনি জানেনও না আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কখন ব্রিচ হয়ে গেছে, আপনার ফেসবুক পেজটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কী করবেন? হতে পারে আপনার 2 লাখ লাইক। কখনোই সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল হওয়া যাবে না, কমিউনিটির উপরে নির্ভরশীল হবেন, যেই কমিউনিটিটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার ওয়েবসাইটে যদি রিভিউ অপশন থাকে, আপনার ওয়েবসাইটে যদি কমেন্ট অপশন থাকে, একটা প্রোডাক্টে কেনার পরে একজন কাস্টমার সেটা ইউজ করে কিন্তু ভালো হলে সেটার ভালো রিভিউ দেবে, খারাপ হলে সেটার খারাপ রিভিউ দেবে, সেখানে কমেন্ট করবে। আপনার ওয়েবসাইটে এই যে কন্টেন্টগুলো হিট হচ্ছে, আপনাকে কিন্তু গুগলে সার্চ ইঞ্জিনে এইটা থেকে আপনি অনেক উপরে চলে আসতে পারবেন। আপনার কখনো এইটা চিন্তা করার দরকার নেই যে আপনার ফেসবুক পেজের মাধ্যমে না করলে আপনি কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন না, আপনি অর্গানিক ট্রাফিক পাবেন না। বরং ওয়েবসাইটের মাধ্যমে অর্গানিক ট্রাফিক পাওয়া আরও সহজ। আর ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য যে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনই করতে হবে এরকমও না। বিকজ আপনার যদি কন্টিনিউয়াসলি এখানে কন্টেন্ট আপলোড হতে থাকে, আপনার কাস্টমাররা কমেন্ট করছে, এখানে কনভারসেশন তৈরি হচ্ছে, বা একটা ছোটোখাটো সাপোর্ট গ্রুপ থাকতে পারে আপনার ওয়েবসাইটেই, এগুলোর মাধ্যমেও কিন্তু আস্তে আস্তে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং বাড়তে থাকে, সার্চ ইঞ্জিন রেটিং বাড়তে থাকে, র্যাঙ্কিং বাড়তে থাকে। সো এটা নিয়ে আসলে হতাশ হবার কিছু নেই। আপনার ভিজিটর যত বেশি হবে আপনার সাইটে, অটোমেটিকলি এসইওতে আপনি ভালো স্কোর পাবেন, এটাই স্বাভাবিক। এবার যদি আসি অর্ডার গ্রহণ প্রক্রিয়া এবং কনভার্সন, আমি এটা নিয়ে কিন্তু আগেই ফাঁকে কথা বলে ফেলেছি, তারপরও বলি। অর্ডার গ্রহণ প্রক্রিয়া একটা ফেসবুক পেজে আপনাকে ম্যানুয়ালি কথা বলতে বলতে, চ্যাট করতে করতে আপনাকে কনভার্ট করতে হবে। আপনার ওয়েবসাইটে যে আসবে সে কিন্তু মোটামুটি একটা কেনাকাটার মুডেই ওয়েবসাইটে আসবে। বিকজ ফেসবুকে যে আসছে সে কিন্তু টাইম কাটাতে আসছিল, আপনার ওয়েবসাইটে যে আসবে সে শপিং করতে আসছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ধরে বললেন এই পণ্যটা এরকম, কম লোক কিনবে যত অফার থাকুক। হচ্ছে আপনি ফেসবুকের এক্সাম্পল। আর একজন শপিং মলে আসলো, অবশ্যই সে শপিং করতে আসছে, তখন তার সামনে আপনি একটা ভালো অফার দেয়া সহজ। এই জিনিসটাই আপনার ওয়েবসাইটে হবে। অবশ্যই অর্ডার গ্রহণ প্রক্রিয়া ম্যানুয়াল ফেসবুকের ক্ষেত্রে। আর আপনি যদি ওয়েবসাইট থাকে এটা টোটালি অটোমেটেড, আপনার এখানে কোনো প্যারা নিতে হবে না। অর্ডারটা যদি চেক আউট কমপ্লিট হয়ে যায়, অর্ডারটা যদি প্লেস হয়ে যায়, দেন আর কিচ্ছু করার দরকার নেই। আপনি ওই কাস্টমারের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার ঠিকানা, নাম, কী অর্ডার করেছে সব ওখানে পেয়ে যাচ্ছেন। ওভার কনফার্ম করার কিচ্ছু নেই। তারপরও আমাদের দেশে একটা মানুষের খুব বাজে স্বভাব আছে যে অর্ডার করার পর তারা কেয়ার করে না। সেক্ষেত্রে একটা জাস্ট তাদেরকে কল করা যেতেই পারে যে ভাই এইটা অর্ডার হয়েছে, আপনারা কি কনফার্ম করছেন কি না, দ্যাটস ইট। তাহলে বোঝা যাচ্ছে অর্ডার গ্রহণ এবং কনভার্সনের জায়গাতে একটা ওয়েবসাইটের কোনো বিকল্প নেই। এটা একটা টার্নিং পয়েন্ট। আপনার সেল হচ্ছে কিনা, আপনার টাকা আসছে কিনা, ইনকাম হচ্ছে কিনা, টোটাল জিনিসটা ডিপেন্ড করে এই সেকশনটার উপরে, অর্ডার গ্রহণ এবং কনভার্সন। কথার কথা, আপনি আপনার ভাইয়ের বিয়েতে বিজি, একদিন না কিন্তু বিজি থাকবেন 4 দিন 5 দিন, বিয়ের পরবর্তী কিছু আনুষ্ঠানিকতা থাকে, আপনি কতক্ষণ আপনার পেজে চ্যাট করতে পারবেন ঠিক শিওর না। দেখেন, আপনি এই কাজটা যদি না করেন ওই টাইমটাতে আপনার আসলে পেজে সেল তো কনভার্ট হবেই না, বরং অনেকেই রিভিউতে ব্যাড রিভিউ দিয়ে দেবে, কোনো গ্রুপে একটা পোস্ট দেবে, অমুকদের সাথে যোগাযোগ করেছিলাম 4 দিনেও কোনো রিপ্লাই পাইনি। কারণ আপনি 4 দিনে এমন না যে ঢোকেননি, কিন্তু এত বেশি মেসেজেস আপনি তাদের সাথে কনভারসেশন করতে পারেননি সবার সাথে, বা অনেকেরটা সিন করে রেখে দিয়েছেন, একটু ডিটেলসে বুঝিয়ে বলতে হবে, সেই সময়টা আপনার হাতে ছিল না। কিন্তু আপনার এটা যদি ওয়েবসাইটের মাধ্যমে হতো, আপনি শুধু আপনি আপনার কোনো ফ্রেন্ডকেও যদি বলতেন যে হচ্ছে আপনার এই বিজনেসটার সাথে আছে, যে জাস্ট এই কয়টা অর্ডার হয়েছে, অর্ডারগুলো দেখে একটু ডেলিভারি করে দে, কিংবা মানে ডেলিভারি করা বলতে জাস্ট প্যাকেজ করে ডেলিভারি ম্যানকে দিয়ে দাও, বা ডেলিভারি ম্যানকেও যদি আপনার ফিক্সড ডেলিভারি ম্যান হয়, যে তাকেও যদি আপনি জাস্ট একটু বলেন যে এই অর্ডারগুলো একটু দেখে তুমি দেখো, কিংবা কিচ্ছু না, ডেলিভারিটা করার জন্য দিনে 1 ঘন্টা সময় যদি আপনি একটু এফোর্ট দিতেন, যে ডেলিভারিটা আপনার হতে পারে যে ডেলিভারি এজেন্সির মাধ্যমে আপনি ডেলিভারি দিচ্ছেন, কোনো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছেন, জাস্ট সেই পর্যন্ত পৌঁছাতে যা করতে হয় অতটুকু করতে আপনি যদি 0.5 ঘন্টা 40 মিনিট সময় দেন, আপনার দিনের অর্ডারগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। যেহেতু আপনার কনভার্সন এর জন্য কনভারসেশনের তেমন একটা প্রয়োজন নেই ওয়েবসাইটে, তার মানে তুলনামূলক অনেক কম মানে অর্ডার কিন্তু কনফার্ম হবে, যেটা অনেকেই মেসেজ করবে, কিন্তু সেই অর্ডারগুলো কিন্তু সব কনফার্ম হবে না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যেটা আপনার প্রোডাক্ট বা বিভিন্ন বিষয়ের উপরে ডিপেন্ড করে যে আসলে কতটুকু হবে কতটুকু হবে না। তো যেটা বোঝা যাচ্ছে যে আপনার সেই অর্ডার যেটা যেটা কনফার্ম হবে আপনি জানতেন না, কিন্তু কাকে রেখে কাকে রিপ্লাই দেবেন সেটার জন্য কিন্তু মোটামুটি পটেনশিয়াল অনেক কাস্টমার ছুটে যাচ্ছে, যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে না। আর ওয়েবসাইটের ক্ষেত্রে একজন কাস্টমার জানে যে তার 3-4 দিন 5 দিন পর্যন্ত ওয়েট করতে হতে পারে এই অর্ডারটা তার হাতে আসা পর্যন্ত, এবং আপনিও কিন্তু সময় পাচ্ছেন। আপনি 2 দিন পরেও একদিন যদি ডেলিভারিগুলো কমপ্লিট করার জন্য একটু সময় দেন 1 ঘন্টা, দ্যাটস ইট। তো পরের সেকশনে আসি, সেটা হচ্ছে অর্ডার হিস্ট্রি এবং ডাটা। অর্ডার হিস্ট্রি এবং ডাটার জায়গা যদি বলি, যে আপনার আসলে ফেসবুক কনভারসেশনে ফোন নাম্বার কি, এগুলো আসলে কোথা থেকে সার্চ করবেন, কীভাবে সার্চ করবেন, মানে একটা হিউজ একটা মানে কি বলে ডেটা ওশানের মধ্যে আপনি হারিয়ে যাবেন, জাস্ট তলিয়ে যাবেন, ডুবে যাবেন। ডাটাগুলো আপনি আসলে সেইভাবে অর্গানাইজড কখনোই পাবেন না, যেটা একটা ই কমার্সে 100% অর্গানাইজড এবং অন ডিমান্ড, আপনার যখন প্রয়োজন হবে আপনি জাস্ট ক্লিক করলেই পেয়ে যাচ্ছেন। সো এটা আসলে বলার অপেক্ষা রাখে না, এইটা নিয়ে খুব বেশি কিছু বলারও নেই। অর্ডার হিস্ট্রি এবং ডাটা খুবই জরুরি বিষয়, যে কারা কারা আপনার এখান থেকে কিনেছিল। ফেসবুকে কিছু ট্যাগিং করা যায়, লেবেলিং করা যায় ফেসবুক পেজে, বাট এইগুলো এক্স্যাক্টলি সব ডেটাগুলো কিন্তু আপনার এখানে আপনাকে দিচ্ছে না, আপনি মানে অর্গানাইজ করতে পারবেন না, করলেও আপনাকে ম্যানুয়ালি করতে হবে, যেটা অটোমেটিকলি আপনার ই কমার্স ওয়েবসাইটে সাজানোই থাকছে। আপনি প্রয়োজন হলে শুধু সার্চ দিলেই হচ্ছে, ফোন নাম্বার দিয়ে সার্চ দেবেন, নাম দিয়ে সার্চ দিতে পারেন, ডেট দিয়ে সার্চ দিতে পারেন, এনিথিং, এবার সার্চ দেবেন, নাম দিয়ে সার্চ দিতে পারেন, ডেট দিয়ে সার্চ দিতে পারেন, এনিথিং। এবার হচ্ছে প্ল্যাটফর্মের কন্ট্রোল, কি বলবো এটা নিয়ে আসলে কিচ্ছু বলার নেই। প্ল্যাটফর্মের কন্ট্রোল ফেসবুকেরটা কখনোই আপনার না, আর ওয়েবসাইটেরটা পুরোটাই আপনার। হ্যাঁ, অনেকে তার ডেভেলপারের কাছ থেকে কন্ট্রোলগুলো নিতে পারে না, সেক্ষেত্রে বলে রাখি আপনার ডোমেইনের কন্ট্রোলটা আপনার কিনা সেটা ডিপেন্ড করবে আপনার নামে এবং আপনার ইমেল অ্যাড্রেসের রেজিস্ট্রেশন হচ্ছে কিনা, এবং অবশ্যই সেই ডোমেইন রেজিস্ট্রেশন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে থাকতে হবে। ইউজার নেমটা আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা সেটা আপনাকে থাকতে হবে, আপনার কাছে থাকতে হবে, এবং সেখানে ঢোকার লগ ইন লিঙ্ক এটা থাকতে হবে। আচ্ছা, হোস্টিংয়ের জন্য আপনাকে যদি সি প্যানেল হোস্টিং হয়, শেয়ার হোস্টিং, সেক্ষেত্রে অবশ্যই সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। আর সি প্যানেল ঢোকার অ্যাড্রেসটা হচ্ছে আপনার ডোমেইন নেমের পরে .com সামথিং দ্য .com, তারপরে / দিয়ে সি প্যানেল লিখলেই সি প্যানেলে লগ ইন করার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন। সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার থাকতে হবে এবং আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এই তিনটা জিনিস আপনার হাতে থাকলে ফুল কন্ট্রোল আপনার হাতে। সো যখন ফুল কন্ট্রোল আপনার হাতে, আপনি যেই ডেভেলপারের সাথে কাজ করেছেন আপনি তার সাথে যদি ফার্দার কোনো নতুন ফিচার নিয়ে কাজ করতে চান করতে পারেন, আপনি অন্য কারো মাধ্যমে যদি করতে চান করতে পারেন, কিংবা আপনি সাইট চালাতে চালাতে নিজের কিছু অভিজ্ঞতা হয়েছে, টুকটাক কোনো প্লাগ ইন অ্যাড করা বা টুকটাক কোনো ফিচার অ্যাড করা, কিছু রিমুভ করা, সেগুলো আপনি নিজেও করতে পারবেন। লেআউটে কিছু চেঞ্জেস আনা হয়তো আপনি নিজেও করতে পারবেন। ওয়েবসাইট কিছুদিন চালানোর পরে এইসব বিষয়ে আপনার কিছুটা মানে দক্ষতা আসতেই পারে, না হলেও আপনি কাউকে এক্সপিরিয়েন্সড কাউকে আপনি এটার জন্য দিতে পারবেন, যেটার ফুল কন্ট্রোলটা আপনার হাতে। আপগ্রেড এবং স্কেল করার ক্ষেত্রে একই অবস্থা। দেখেন আপনি ফেসবুকে আসলে আপগ্রেড এবং স্কেলিংটা কীভাবে করবেন, আপনার অনেক বড় আপনি অনেক সেল করেছেন, আপনি 2 বছর ধরে সেল করেন, 3 বছর ধরে সেল করেন, এরকম সিচুয়েশন আপনি আরও বড় কিছু করতে চাচ্ছেন। আপনি সিঙ্গেল ভেন্ডর ছিলেন, আপনি মাল্টি ভেন্ডর করবেন। আপনার কিন্তু অবশ্যই ওয়েবসাইট থাকলে সেটা পসিবল, কারণ এটার কন্ট্রোল আপনার হাতে, আপনি এটাকে যত বড় মন চায় করবেন। কিন্তু ফেসবুককে তো আপনি আসলে ওই সিঙ্গেল ভেন্ডর হিসেবেই চিন্তা করতে হবে, বিকজ ফেসবুকে আপনাকে মাল্টি ভেন্ডর করার কিছু নেই, কারণ ফেসবুকে আপনি এমনিতেই অন্যের ঘরে আপনার পণ্য বিক্রি করছেন, এখানে আবার অন্য কোনো ভেন্ডরদেরকে তো আর আপনি অ্যাড করাতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। কাস্টমার সাপোর্টের জায়গাতে যদি বলি, আপনাকে ফেসবুক পেজ হোক বা ওয়েবসাইট হোক ম্যানুয়ালি কাস্টমার সাপোর্ট দিতে হবে, সেটা চ্যাটের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে, একদম সমানভাবে কাস্টমার সাপোর্ট আপনাকে দিতে হবে। বাট হ্যাঁ, ওই যে অর্ডার হিস্ট্রি এবং ডেটা আপনার কাছে আছে, সেটা ওয়েবসাইট যদি হয় আপনি কাস্টমার সাপোর্টটা ভালো দিতে পারবেন, বিকজ ওই ডেটাগুলো অ্যাক্সেস আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন, যেটা ফেসবুক পেজের ক্ষেত্রে আপনি মিসিং হবে, যেটা আপনি ফেসবুক পেজে আসলে কিছুদিন সেল করার পরেই একটা মাথা নষ্ট করা অবস্থার তৈরি হয়। তো বেস্ট আরওআই যদি চিন্তা করেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আপনি ইনভেস্টমেন্ট যেটা করছেন, যেই টাকাটা এবং যেই সময়টা, আপনার ওয়েবসাইটে বেস্ট রিটার্ন আপনি পাচ্ছেন, এটাই সত্যি। কারণ ফেসবুক আপনি ফ্রি, অর্থাৎ কোনো টাকা ইনভেস্ট করেননি, বাট আপনি অনেক সময় এবং কষ্ট, এফোর্ট, আপনার ফিজিক্যাল লেবার এত বেশি আপনি এখানে দিয়েছেন, যেটার রিটার্ন আপনি সেইভাবে একটা সময় হিসেব করলে পাবেন না। আর সবশেষে যদি কাস্টমার রিটেনশন নিয়ে বলেন, অর্থাৎ কাস্টমারকে রিটার্নিং কাস্টমার হিসেবে রেখে দেয়া, যে কাস্টমার বারবার আপনার কাছ থেকে পারচেস করবে, সেরকম সিচুয়েশনে ফেসবুকে কি হচ্ছে সিনারিওটা, তাকে চেনে না জানে না, কিন্তু পোস্টটা দেখে মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা কেনা যায়, সে কিনলো। সে যদি এটা কেনে, সে পরবর্তীতেও সে হাজার হাজার পেজ লাইক করে রেখেছে, আসলে সে পরবর্তীতেও এরকম কোনো অফার যার কাছ থেকে পাবে, তার যদি প্রোডাক্টটার প্রয়োজন হয় সে কিনবে। অর্থাৎ কাস্টমার রিটেনশনে আপনি তেমন কোনো অ্যাডভান্টেজ ফেসবুক পেজের ক্ষেত্রে পাচ্ছেন না। আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে কি হচ্ছে, একজন কাস্টমারকে আপনি কনভার্ট করার জন্য কিছুটা কষ্ট করছেন এবং সে আপনার ওয়েবসাইট পর্যন্ত আসছে। অটোমেটেড যে কনভার্সনটা যে হচ্ছে, তার আপনার সেলটা যে কনফার্ম হচ্ছে, সেটার প্রসেসটাতে সে প্রথমবার যেই তার ডাটাগুলো আপনার ওয়েবসাইটে দিচ্ছে, সেই ডাটাটা তো আপনার কাছে থাকছেই। আপনি তাকে পরবর্তীতে SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং, কিংবা সরাসরি কল দিয়েও যে স্যার আপনি গত এত মাস আগে আমাদের কাছ থেকে কিছু পণ্য পারচেস করেছিলেন, তো আপনার কি আবার কখনো এরকম পণ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছে কি কিনবেন, তো আপনার কি আবার কখনো এরকম পণ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদের কাছে কি কিনবেন, কেমন আছেন, জাস্ট হাই হ্যালো বলার জন্য। বা আপনি এটাও করতে পারেন যে আপনি জাস্ট ডেলিভারি কিছুদিন পরে যে পণ্যগুলো কেমন ছিল সেটা জানতে পারেন। এভাবে করে একটা কাস্টমারের সাথে বন্ডিং তৈরি করতে পারেন, যেটা ডেটাটা আপনার কাছ থেকে আপনার কাছে ইজিলি অ্যাভেলেবেল সেই জন্য। কিন্তু কাস্টমার রিটেনশনের যে জায়গাটা বললাম, যে ফেসবুকে জাস্ট চলতে ফিরতে কোনো একটা প্রোডাক্ট কেউ কিনলো, সেটা যেরকম হবে, আর কেউ আপনার ওয়েবসাইটে এসে তার ডেটা দিয়ে একটা প্রোডাক্টের জন্য অর্ডার করলো নিজে নিজে, সেই কাস্টমারের রিটেনশনটা অনেক বেশি। তার কাস্টমারের রিটার্ন করার রিটার্ন করা বলতে সে প্রোডাক্ট রিটার্ন করবে সেটা না, সে আবার রিটার্ন করবে আপনার ওয়েবসাইটে, আবার আপনার থেকে পারচেস করবে, এই জায়গাটা হওয়ার চান্সেস অনেক বেশি। এবং আপনার যদি একটা অ্যাপ থাকে তাহলে তো কথাই নেই, সে চাইলে ভালো লাগবে আপনার আগে সে অবশ্যই আপনার অ্যাপে আগে খুঁজবে যে এটা কত টাকা কীরকম কি আছে কি না এই জায়গাগুলো। সো কাস্টমার রিটেনশনের জায়গাটা যদি বলেন যে আপনি একটা কাস্টমার নতুন পেতে যেই খরচটা যেই কষ্টটা করতে হয় সেই কাস্টমারটা যদি ছুটে যায়, সে যদি আর আপনার কাছে রিটার্নিং না হয়, রিটার্নিং কাস্টমার হিসেবে সে যদি আপনার কাছে আবার ফেরত না আসে, আপনার আসলে অনেক মার্কেটিংয়ের টার্মে আপনি চিন্তা করলে দেখবেন মোটামুটি ভালোই লস। তার কারণ হচ্ছে আপনি তাকে আবার আনতে হলে আপনার কিন্তু তাকে আবার অ্যাড দিয়ে আনতে হবে না, আপনি একটা ভালো প্রোডাক্ট এবং ভালো সার্ভিসের মাধ্যমে তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন আপনার কাছে, যেটার জন্য আপনার নতুন করে অ্যাডে খরচ করতে হবে না। এবং এই প্রসেসটার জন্য আপনার ওয়েবসাইট ফেসবুক পেজের তুলনায় অনেক বেশি কাস্টমার রিটেনশন করে এবং করার পসিবিলিটিস বেশি, বিকজ ওই যে বললাম বিক্ষিপ্তভাবে মার্কেটিং করে বা বুস্ট করে আপনি কতদিন সেল করবেন, আপনি বিক্ষিপ্তভাবে মার্কেটিং করে বা বুস্ট করে আপনি কতদিন সেল করবেন। আপনি বুস্ট করে আপনি টাকা চালাচ্ছেন তো আপনার সেল চলছে, টাকা বুস্টে টাকা অফ সেল অফ, এই সিস্টেমের আসলে সেলস প্রক্রিয়াটা কোনো মার্কেটিং টার্মে যায় না। তো আপনাকে এমন একটা হাব তৈরি করতে হবে, এমন একটা জায়গা তৈরি করতে হবে, এমন একটা ঠিকানা তৈরি করতে হবে যেই ঠিকানায় আপনার কাস্টমার একবার আসলে তারা বারবার পছন্দ হলে আসবে। এবং ব্র্যান্ডিংয়ের জায়গাটা থেকে আপনি এটা করতে হবে, আপনার লোগোটা পরিচিত হতে হবে তার কাছে, আপনার নামটা তার কাছে পরিচিত হতে হবে। সেটা করার জন্য অবশ্যই সময় লাগবে, এফোর্ট লাগবে, বাট এটার আরওআই ওই যে বললাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি। সো এই সব জায়গাগুলো চিন্তা করলে আপনার ওয়েবসাইট আসলে কেন ভালো কেন দরকার সেটা আপনি বুঝতে পারছেন। এবং মোটামুটি লেভেলের একটা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসে যদি প্রিমিয়াম একটা থিম দিয়ে ভালো মানের স্পিড অপটিমাইজড একটা ওয়েবসাইট আপনি করতে যান 30 থেকে 40 হাজার টাকা বাজেট করলে খুব ভালোভাবে করা সম্ভব, ভালো মানের একটা ক্লাউড হোস্টিং সহ। তো তাতে যেটা হচ্ছে যে বাজেটের মধ্যে করা যায় কিনা, এর চেয়ে কমে করা যায় কিনা, হ্যাঁ ভাই এর চেয়ে কমে করা যায়, আমরা করি কিনা, হ্যাঁ এর থেকে কমেও আমরা করি, বাট 30-এর কমে আমি একটু করার চেষ্টাটা কম করি, বিকজ 30-এর মধ্যে আমি আপনাকে যেটা বলবো সেটা দিতে পারবো। আর 30-এর কম যদি হয় সেক্ষেত্রে অনেক জায়গাতে মানে ওইভাবে কাজ করা যায় না, ওইভাবে এফোর্ট দেওয়া যায় না বা খরচ করা যায় না। তখন দেখা যায় যে আপনি ওয়েবসাইটটা যেভাবে ওই যে চকচকে একটা সুন্দর স্মুথ ওয়েবসাইট সেই স্মুথনেসটা হয়তো বা থাকে না। তো আপনার মোটামুটি 30,000-এর মতো বাজেট যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ওয়েবসাইট আপনি ডেভেলপ করতে পারবেন। এটা শুধু আমার কাছের কথা না, এটা যে কোনো প্রফেশনাল ওয়েব ডেভেলপারের কাছে গেলে একই অবস্থা। আর যদি কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতে হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, 01946 388 হবে কী ধরনের ই কমার্স আপনি বানাতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টগুলো কী, কিছু টুকটাক ডিটেলস দিলে আমরা কাজ শুরু করতে পারবো। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট বানানোর তো একটা সময় লাগে, সেই সময়টাতে ডেভেলপ হয়। আর আপাতত প্যান্ডামিকের পরবর্তী সিচুয়েশনে এই মুহূর্তে আমরা অফিস বেসড কাজ করছি না, হোম বেসডই কাজ করছি, বাট আপনি অনলাইনে আমাদেরকে কাজ অর্ডার করতে পারবেন এবং সেটার সিকিউরিটি থেকে শুরু করে অন্য সব কিছুই আমরা যেভাবে মেনটেন করার আপনাকে স্যাটিসফাই করেই মেনটেন করা যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। এটা নিয়ে যদি ফার্দার আগানোর ইচ্ছা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।